বিজেপি নেতাকে মেরে পাকস্থলী ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এক বিজেপি নেতাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। শুধু মারধর নয়, বিজেপি নেতার পেটে লাথি মেরে তার পাকস্থলী ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত পার্বতীপুর এলাকায়। গুরুতর জখম হয়েছেন ঝড়খালি চার নম্বর মণ্ডলের সহসভাপতি তথা বিজেপি নেতা অমল মণ্ডল। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বাসন্তী গ্রামীণ হাসপাতালে এবং পরে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। পরে ওই বিজেপি নেতার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত পার্বতীপুর এলাকার বাসিন্দা অমল মণ্ডল গত 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীর হয়ে প্রচার ও জনসংযোগ করেছিলেন। অভিযোগ, নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই শাসক দলের স্থানীয় নেতাদের দ্বারা আক্রান্ত হয়। তার বাড়িঘর লুটপাট করে সমস্ত কিছু দখল করে নেয় শাসক দলের নেতাকর্মীরা। ঘর ছাড়া হয়ে অন্যত্র বসবাস করছিলেন। পরিস্থিতির পরিবর্তন হয়েছে জানতে পেরে কয়েক মাস আগেই বাড়িতে ফিরে আসেন ওই বিজেপি নেতা। বুধবার সন্ধ্যায় বাইক চালিয়ে ঝড়খালি বাজারে যাচ্ছিলেন বিজেপি নেতা অমল মণ্ডল। অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল নেতা বিধান বাইন ও ঝড়খালি পঞ্চায়েত উপপ্রধান দিলীপ মণ্ডলের নেতৃত্বে জনপঞ্চাশ তৃণমূল কর্মী সমর্থক বিজেপি তার অভিযোগ সেই সময় স্থানীয় তৃণমূল নেতা বিধান বাইন ও ঝড়খালি পঞ্চায়েত উপপ্রধান দিলীপ মণ্ডলের নেতৃত্বে জনপঞ্চাশ তৃণমূল কর্মী সমর্থক ওই বিজেপি কর্মীর বাইক কেড়ে নেয়। কেন বাইক কেড়ে নেওয়া হয়েছে জানতে চাইলে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি ওই বিজেপি নেতার পেটে ও বুকে লাথি কিল ঘুষি মারা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই বিজেপি নেতা। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বাসন্তী গ্রামীণ হাসপাতালে এবং পরে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে আরও অবস্থার অবনতি হলে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই বিজেপি নেতা। ঘটনার বিষয়ে জয়নগর সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তথা বিজেপি নেতা বিকাশ সর্দার জানিয়েছেন, ঝড়খালি চার নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট অমল মণ্ডল, এরা বিগত 21 সালে নির্বাচনের পর থেকে ঘর ছাড়ছিল এই তৃণমূলের যে সমস্ত দুষ্কৃতীরা আজকে দিলীপ মণ্ডল বিধান বাহিনীর নেতৃত্বে ঝড়খালির তাণ্ডব চালিয়েছিল, সেই ভয়েতে তারা কিন্তু ঘর ছাড়াচ্ছিল। তো ঘরবাড়ি লুটপাট ভাঙচুর জমি জায়গা দখল এবং দোকানও দখল করে আজকানে হলো বাড়িতে ফিরেছে সামনে পঞ্চায়েত নির্বাচন। আজকে সন্ধ্যাবেলা দোকানে তারা চা খেতে গিয়েছে, নিজস্ব বাইকটা তারা নিয়ে চলে যাচ্ছে। এই প্রতিবাদ করার অপরাধে দিলীপ মণ্ডল এবং বিধানবাহিনীর নেতৃত্বে 50 থেকে 60 জন উপর বিধারক মারে। আমরা ক্যানিং হসপিটালে নিয়ে এসেছি, ক্যানিং হসপিটালে ডাক্তারও বললেন যে ওনার পাকস্থলী ফেটে গিয়েছে, এর থেকে রেফার করেছেন চিত্তরঞ্জন হসপিটালে আমরা নিয়ে যাবো। বিগত দিনে যদি না পর্যন্ত ওই দিলীপ মণ্ডল বা বিধানবাহিনীর গ্রেপ্তার হয়, আমরা আগামী দিনে বাসন্তী হাইওয়ে অবরোধ করব। যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে আমরা কিন্তু অবরোধ তুলব না। যিনি লোকাল বিধায়ক রয়েছেন শ্যামল বাবু, বলতে চাই আগে গুন্ডাদেরকে আপনারা শাস্তি করুন, তারপর রাজনীতির ময়দানে আসবেন। এ সমস্ত গুন্ডাদেরকে আপনারা ছেড়ে রেখেছেন, তারা কী করছে এলাকাবাসী তারা দেখুক, পশ্চিমবঙ্গের মানুষ তারা দেখুক। ঘটনার বিষয়ে কি অভিযোগ করেছেন? অভিযোগ আমরা করতে লোক পাঠিয়েছি, অ্যাট প্রেজেন্ট খুব মারাত্মক সিচুয়েশন। আমরা এখন যাব কলকাতায় যাব, আমরা লোক গিয়েছে মানে অভিযোগ করতে, যদি আমরা কালকে সকালে অভিযোগ। কী দিয়ে মারধর করেছিল? দেখুন, ওরা তো লাথি মেরেছে বিশেষ করে পেটে এবং বুকে, আর বাঁশও ছিল এবং আর যে সমস্ত মানে সরঞ্জাম থাকে বাসন্তী ব্লকে তারা কিন্তু নিয়ে থাকে রেডি, কিন্তু অ্যাট প্রেজেন্ট মেরেছে লাথি ঘুষি এবং লাথি দিয়ে মেরেছে। কি নাম আপনার? আমার নাম বিকাশ সর্দার, জয়নগর সাংগঠন জেলার সাধারণ সম্পাদক। বিজেপি দল করেছিলাম, করার পরে গণনা হলো, গণনার সময় আমাদের উপর প্রচুর অত্যাচার শুরু করলো। আমরা সেইখান থেকে বহুদিন ঘর ছাড়া যে ঘরে ফিরেছি সেই মারধর করা শুরু করলো। কারা মারধর করলো? কারা? টিএমসি নেতারা, যেমন দিলীপ মণ্ডল, বিধান বাইন, আরো অনেকে রয়েছে ওখানে। এবার আমাদের জমি সবকিছু তো নিয়ে নিয়েছে, দোকান ঘরটা সবকিছু নিয়ে নিয়েছে, ঘের বিশালি ছিল সবকিছু লুট করে সেও নিয়ে নিয়েছে, নিয়ে এখন যেই বাড়ি ফিরেছি আর সেই মারধর করে। আজকে কি দিয়ে মারধর করেছে? আজকে উনি ঝড়খালিতে গেছিলেন, যাওয়ার পরে ওখানে দোকানে চা খাচ্ছিলেন, এবার গাড়িটা নিয়ে চলে যাচ্ছে, সেখানে বলছে যে গাড়িটা তো ওরা নিয়ে যাচ্ছে কেন, তো বলছে গাড়ি নিয়ে যাচ্ছি বলে সেইখান থেকে লাথি, মানে ওনার গাড়ি নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, আমাদের গাড়ি নিয়ে চলে যাচ্ছিল বাইক, নিয়ে যাওয়ার পরে উনি জিজ্ঞাসা করছে যে কেন তোমরা এটা করছো, তো সেইখান থেকে 40-50 জন মিলে লাথি জ্বর কিল যে যেমন ফেরেছে সেই রকম মেরেছে, বেশি মেরেছে বুকে পিঠে। থানায় কি অভিযোগ করেছেন? হ্যাঁ। কি নাম আপনার? সর্বাণী মণ্ডল। যাকে মেরেছে কে হয়?
কি নাম? অমল মণ্ডল। বাড়ি কোথায়? পার্বতীপুর। আপনারা পুরো ঘটনা তদন্ত।